কাপুর পরিবারে ফের শোকের ছায়া এবার ঋষি কাপুরের ছোটো ভাই রাজীব কাপুরের মৃত্যু হলো হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গতকাল মারা যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা আজকে তার শেষকৃত্য সম্পন্ন হলো এবং শেষকৃত্যে উপস্থিত ছিলেন রণবীর কাপুর সহ বলিউডের বাঘা বাঘা তারকারা মাত্র আটান্ন বছর বয়সে আচমকার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর শেষ যাত্রায় সামিল ছিল গোটা পরিবার সহ শাহরুখ খান আনিল আম্বানিরা মঙ্গলবার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি মেলেনি চিকিৎসার সুযোগ হাসপাতালে নিয়ে যাওয়া হলেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় তিনি রাজকাপুরের ছোট ছেলে এবং তার জীবনের প্রথম সিনেমা এগ জান হ্যাঁ হাম এবং তারপর হিট হয়েছিল বেশ কিছু সিনেমা রাম তেরি গঙ্গা ম্যালি সহ তিনি ডিরেক্ট করেছিলেন গ্রন্থ